95 বছরে পদার্পণ করল জলপাইগুড়ি পান্ডাপাড়া দুর্গাপুজো কমিটি। এবার রাজস্থানের বিভিন্ন রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছে এখানকার পুজো মণ্ডপ। এই জন্য রাজস্থানী ঘরানায় বিভিন্ন শিল্প সামগ্রী ব্যবহার করা হয়েছে। মণ্ডপে থাকছে মেশিনে সুতোর কাজ এবং রাজস্থানী বুটিকের ওপর গ্লাসের কাজ সহ 10টি মডেল। আমাদের মণ্ডপটি তৈরি হয়েছে বেশিরভাগই লোহার, টোটাল ফ্রেম হচ্ছে পাইপের, লোহার পাইপের, তার মধ্যে মেশিনের দ্বারা সুতোর কাজ করা আছে এবং কিছু সানপ্যাক এগুলো ইউজ করা হয়েছে। পর্দা রয়েছে, কিছু বিভিন্ন কালারফুল আপনার জিনিস দিয়ে আর্টিস্টিক মডেল দেওয়া আছে। এছাড়াও এখনও এটা সম্পূর্ণ হয়নি, আরও এর মধ্যে কিছু মডেল পড়বে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।